আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আমরা আগে পেমেন্ট নিব। এই যে ডগলি যে এয়ারড্রপটা ছিল কিছুদিন আগে আমি শেয়ার করেছি, এটা যদি আমি দেখাই, শেয়ার করেছি 8 দিন আগে। এই যে এই ভিডিওটাতে শেয়ার করেছি কিভাবে জয়েন হতে হয় বা কিভাবে কি করতে হবে, কিভাবে আপনি এখান থেকে টোকেন ক্লেম করবেন, সব কিছু দেখাই দিচ্ছি এখানে। ফ্রিতে টোকেন, 1 টাকা ইনভেস্ট নাই, কিছুই করতে হয় নাই। তবে আমি এখানে আরও কিছু বিষয় কথা বলবো যেগুলো আপনার জানা উচিত, আর আমি এটা উইথড্র করবো, আমার বাইন্যান্স উইথড্র করে আমি ডলার নিয়ে নিব। তো সেই বিষয়টাও দেখাচ্ছে। এখানে আমার প্রায় 1900 মতো টোকেন আছে। তো আমি যদি এখান থেকে হোম সেকশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এয়ারড্রপের যে টোকেনগুলো আছে এগুলো কিন্তু টিল নাও ওয়েটিং। তো আপনারা আমাকে অনেকেই মেসেজ করছেন, কমেন্ট করছেন, টেলিগ্রামে নক দিচ্ছেন যে এটা কেন ওয়েটিং বা কবে এটার ওয়েটিংটা সেরে যাবে, আমাদের ক্লেম অপশনটা দিবে। তো এই বিষয়ে প্রথমেই কথা বলি। তার আগে আপনি চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন স্ক্যামিং ওয়েবসাইট সম্পর্কেও আপনি আগে থেকেই সতর্কতা পাবেন। কারণ আমি এই যে ক্যাটলি যেটা $1 বিলিয়ন নিয়ে গেল সেইটা নিয়ে কিন্তু আমি 1 মান্থ আগে আপনাদের 2টা ভিডিওর মাধ্যমে আমি সতর্ক করছিলাম, সেই মতোই ছিল। তো আপনাদের কিন্তু তখনই আমি সতর্ক করছি এবং কি অনেক বকাও খেয়েছি আমি, গালি গালাজ করছে আমাকে, নো ম্যাটার গালি গালাজ করছে, সে বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না। তবে আলটিমেটলি কিন্তু সব সত্যি হলো যে কেটলি কিন্তু চলেই গেল। তো যাই হোক, এইখানেও এটা কেটলির মতোই আমরা 1 টাকা ইনভেস্ট করবো না, ফ্রিতে যা পাবো তাই নিব। তো আমার এখানে দেখেন অলমোস্ট এখানে 1900 মতো টোকেন আছে, যেটার বিনিময়ে আমি প্রায় $1.5 মতো পাবো। কিন্তু এখানে চার্জও আছে, কিন্তু একটু ওয়েবসাইটটা স্লো, সে বিষয়ে আপনি একটু কনসিডার করবেন। তো আমি এখন এটা উইথড্র করবো, আমার বাইন্যান্সের যে অ্যাড্রেসটা বাইন্ড করেছি এখানে সেই বাইন্যান্সে চলে যাবে। তো এই যে আমার টোকেনগুলো দেখতেছেন, এই টোকেনগুলো আমি কেন পেয়েছি সেই বিষয়টাও তো কথা বলতে পারেন যে আপনি ভাই এই টোকেনগুলো কোথা থেকে পাইলেন। এই টোকেনগুলো পেয়েছি কারণ হলো আমি যদি এখান থেকে এই বাটনটাতে ক্লিক করি, দেন এখান থেকে যদি রেফারে ক্লিক করি, তাহলে আপনি আপনাদের এই বিষয়টাও স্পষ্ট করতে পারবো। কারণ কি সব কিছু আপনাদের জানানো উচিত, আমি কোনো কিছু গোপন রাখতে চাই না। তো এখানে দেখেন আমার 1900 টোকেন আছে, বাট এই টোকেনগুলো আমি পেয়েছি মূলত এখানে দেখেন রেফারের যে আর্নিংটা সেটা কীভাবে আসবে। এখানে বলছে ডিপোজিট স্টেকিং অ্যান্ড হলো গেম বোনাস ক্যান বি অনলি অবটেইন হোয়েন ইউ হ্যাভ মেড এ মিনিমাম ডিপোজিট অফ $5,000 টোকেন। তো এই বিষয়টাই হয়েছে, অনেকেই আমার রেফারে জয়েন হয়েছে, প্রায় 250 মানুষ জয়েন হয়েছে। তার মধ্যে কিছু মানুষ আছে যারা $4 মতো দিয়ে এই টোকেনটা পাই, দিয়ে কিন্তু আমি কমিশনটা পেয়ে গেছি। তো আমি কিন্তু কখনোই ফার্স্ট ভিডিওতে আপনাদের বলিনি যে আপনারা এটা বাই করেন, তারপরেও বাই করছেন, তো এটা তো আমার করার কিছুই নেই। আমি চেয়েছি যে আমরা যেটা টোকেনটা পাবো ফ্রিতে, 2000 টোকেন পাচ্ছি, সেই টোকেনটাই আমরা সেখান থেকে যত অ্যামাউন্টটা পাবো ফ্রিতে সেটাই নিবো আমরা, তারপরেও বাই করেছেন। তো আমি এখন আবারও সতর্ক করতেছি, কেটলি চলে গেছে, ডগলি চলে যাবে, এটা আরও আগে চলে যাবে, কারণ মানুষ অলরেডি বুঝে গেছে যে এটা ওয়েবসাইট থাকবে না। সো 1 টাকা আপনি এখানে ইনভেস্ট করিয়েন না, এই এই জন্য ভিডিওটা বানানো এবং কি পেমেন্টটা নেওয়ার জন্যও বানানো। তো আপনারা আগে থেকে সতর্ক হবেন, আমি কিন্তু সবসময় সত্য কথা বলা ট্রাই করি। তো যাই হোক, অনেক কথা বললাম, বকবক করলাম। তো যারা এখন অ্যাকাউন্ট করেন নাই তারা ফ্রিতে যে টোকেনটা পাবেন সেটা নেওয়ার জন্য এই ভিডিওটা দেখবেন, ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি এখন চলে যাই কীভাবে উইথড্র করবো। উইথড্র করার জন্য এখান থেকে ওয়ালেট সেকশন এখানে চলে আসলাম। ওয়ালেটে আসার পরে দেখতে পারবো যে আমাদের ওয়ালেটে যে টোকেনটা আমরা কমিশন থেকে পেয়েছি সেটা এখানে শো করতেছে। তো এখানে দেখেন আমার 1900 টোকেন। তো এটা সেল করার জন্য আমি এখান থেকে সিম্পলি সেল অপশন এখানে ক্লিক করব। তো সেলে ক্লিক করার পরে এখানে আমার অ্যামাউন্ট দেখাচ্ছে এত, এবং কি $1 বিনিময়ে আমি 1200 টোকেন পাবো। দেন আমার যতগুলো টোকেন আছে সবগুলো আমি এখানে বসাই দিব, এই জায়গাটাতে বসাই দিব। তো আমি এখানে 1800 টোকেন বসাই দিচ্ছি, 1900 টোকেন বসাই দিচ্ছি মূলত, কারণ তাদের এখানে আমার 1টা টোকেন রাখারও মেন্টালিটি আমার নাই, কারণ যে কোনো টাইম এটা চলে যেতে পারে, হয়তো এখন চলে যাবে না কিন্তু কিছুদিন পরে চলে যাবে, কারণ এখন তো তাদের মার্কেট থেকে মানে ইনভেস্টমেন্ট কালেক্ট করার ধান্দায় আছে তারা, যতভাবেই হোক মার্কেট থেকে তারা যেন ইনভেস্টমেন্ট বা মুরগি কালেক্ট করতে পারে। তো এখানে দেখাবে সমপরিমাণ আমি কত পাবো, একটু স্লো সেটা আমি আগেই বললাম। তো এখানে জাস্ট দেখাবে, যতক্ষণ না দেখাই ততক্ষণ আমি একটু ওয়েট করি। হ্যাঁ দেখেন আমি 1900 টোকেনের আন্ডারে আমি পাচ্ছি হলো $1.58 মতো, বাট এখানে দেখেন যে সেলিং ফি কত আছে $1 মতো। তো যাই হোক, সেলিং ফি যাক, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি, আর কোনো কিছুই না, আমি উইথড্র করে নিচ্ছি এখান থেকে। তো সেল টোকেন এখানে ক্লিক করে দিচ্ছি, দেন সেল টোকেনে ক্লিক করার পরে একটু জাস্ট ওয়েট করতে হবে। আমি আগেই বলছি যে টোকেন ইয়ারটা কিন্তু ওয়েবসাইটটা একদম স্লো। তো দেখেন এই যে এখানে কিন্তু সাকসেস দেখাইছে, এই যে সাকসেস, তো সাকসেস দেখানোর পরে এখানে একটা জিরো হয়ে যাবে। দেন কিছুক্ষণের মধ্যে, হয়তো কয়েক মিনিট লাগতে পারে, কয়েক মিনিটের মধ্যেই আপনি যে বাইন্যান্স আছে বাইন্যান্সে চলে যাবে। তো দেখেন আমার কিন্তু এখন এখানে জিরো হয়ে গেছে অলরেডি।
এখন আমি যদি বাইন্যান্সে চলে যাই, এখান থেকে যদি আমি এখান থেকে বাইন্যান্সটাকে রিলোড করি, বা কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাকে, ওয়েট করলে আমি আমার বাইন্যান্সে পেয়ে যাব। জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করি। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে 58 সেন্টের মতো, যেটা $1 ফি কাটার পরে 58 সেন্ট এখানে দিয়ে দিছে। তো ইনস্ট্যান্ট চলে আসে, এখানে কনফার্মেশন হবে, ব্লক 15টার মতো 3টা কনফার্ম হয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, উইকেটলি ওরকমই হতো। তো এখন বিষয় হলো, আমাদের তো উইথড্র দিচ্ছেই, সব কিছুই দিচ্ছে, কিন্তু আমরা এখানে একটা টাকাও ডিপোজিট করব না, কারণ কেটলি চলে গেছে। হয়তো আপনি এখন করলে কোনো সমস্যা হবে না, বাট ইন ফিউচারে যখন এটা বড় হয়ে যাবে, অনেক মানুষ করে ফেলবে, তখন কিন্তু আলটিমেটলি চলেই যাবে, মানে লাস্টের দিকে যারা থাকবে তাদেরকে নিয়েই কিন্তু চলে যাবে। তো এইভাবে জাস্ট এখান থেকে উইথড্র করা যায়। আর আপনারা যারা এয়ারড্রপ টোকেন পেয়েছেন, তাদের এখন কাজ হলো আপনাকে ওয়েট করা। এখন আমার নিজেরও কিন্তু, যেটা আমি ফার্স্টেই দেখাইছি ভিডিওর, যে আমার কিন্তু নিজেরও এটা ওয়েটিংয়ে আছে, আর আমার এখন যেটা আমি কমিশন হিসেবে পেয়েছি সেটা আমি উইথড্র করে ফেলছি। আর এখানে যেগুলো দেখতেছেন, এগুলো এক্সচেঞ্জারের লিস্ট করবে তারাও জানে না, এক্সচেঞ্জারের যে এখানে লোগোগুলো দিছে এক্সচেঞ্জারও নিজেও জানে না যে তার লোগোগুলো এখানে ইউজ করা হয়েছে। তো এই পর্যন্তই, যাই হোক, এটা উইথড্র দেয়, কিন্তু আপনি একটা টাকা ইনভেস্ট করিয়েন না। জাস্ট যদি আপনি এই যে 2000 টোকেন এয়ারড্রপ পান, তাহলে এয়ারড্রপেরটা স্টেকিংয়ে লাগায় সেটা থেকে আর্নিং আসলে সেটা উইথড্র করে নেবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সব কিছু দেখানোর ট্রাই করছি আর সত্য কথা বলার ট্রাই করছি। অবশ্যই ভিডিও লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ইনশাল্লাহ ঠকবেন না।